তো ভাই নাম শুনেছেন হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, মাজার কোথায় আছে জানেন? হ্যাঁ না বলেন তাহলে আমি বলবো। জানেন উলুবেড়িয়ায় হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের চাচাতো ভাই, যিনি পায়ে হেঁটে হিন্দুস্তান থেকে সাত মর্তাবা হজ পাক করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আরবের জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটেন না এই না কারণে, যদি আমি জুতো পায়ে দিয়ে হাঁটি না জানি, আমার জুতো পায়ে দিয়া কদমটা যদি আমার রসুল কোথায় না কোথায় মক্কা মদিনার জমিনে হেঁটে ঘুরে বেরিয়েছেন, যদি আমার রসুল পাকের নকশে কদমের উপরে পায়ের পা মুবারকের ছাপের উপরে যদি আমার জুতো পায়ে দিয়া কদমটা পড়ে যায়, বড় বিয়াদবি হয়ে যাবে। তাই তপ্ত বালির উপরে হেঁটেছেন, তবু একবারের জন্য জুতো পায়ে দিয়ে হাঁটেন নাই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা হজ পাকে গিয়েছেন হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আশেকের রসুল ফিদায়ে রসুল, আমার দাদা পীরের চাচা তো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি রসুল পাকের মাজারের সামনে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। এত কান্না কাঁদেন, নবীর মাজারের সবুজ গম্বুজ দেখার সাথে সাথে চোখের পানিতে দাড়ি মোবারক সিনা মোবারক ভিজে যায়, ঝরঝর করে কাঁদতে থাকে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে রসুল পাকের মাজারের মধ্যে ঢুকেছেন। আমার রসুল পাকের মাজার মোবারকের ওই সুনহরি জালি মোবারক, ওই সোনালী জালি মোবারক যখন দেখতে পেয়েছেন, নিম্ন স্বরে আদবের সাথে নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিয়ে নবীর দরবারে গিরিয়া জারি করেন, কাকুতি বিনতি করেন, আরজু নিবেদন আবেদন করেন, আয় আল্লাহ রসুল একটু করুন করুন দয়া করুন, বুড়ো হয়ে গিয়েছি আর হয়তো আসতে পারবো না, একটু দয়া করুন, একটু মাজার মোবারকের মধ্য থেকে আপনার নুরানি হাত একটু বার করে দেন, আমি একটু জান ভরে প্রাণ ভরে আপনার হাতটা ধরে মুসাফা করতে চাই, আর আপনার দস্তে মোবারকে চুমা দিতে চাই। আরেকটু জোরে একটু হাতে চুমা দেব, একটু দয়া করুন করম করুন, বড় বুড়ো হয়ে গিয়েছি আর হয়তো আসতে পারবো না, একটু হাতটা বাড়িয়ে দেন, একটু আপনার হাত মোবারক ধরে মুসাফা করতে চাই। আশিক রসুল ফিদায়ে রসুল হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহির উপরে আমার রসুল পাকের করম হয়ে গেল, দয়া হয়ে গেল, আমার দানবী মাজার মোবারকের মধ্য থেকে আস্তে আস্তে নিজের নুরানি হাতটা বার করে দিলেন। বার করে দেওয়ার সাথে সাথে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার রসুল পাকের দস্তে মোবারকে হাত মোবারকে জান ভরে প্রাণ ভরে হাতটা ধরে মুসাফা করতে থাকেন, হাতটা ছাড়ছেন রসুলের হাত ছাড়া যাবে না, বড় কিসমতের ব্যাপার হাতটা ধরে রয়েছেন। আস্তে 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 এবার নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে এসে আমার রসুল পাকের দস্তে মোবারকে নুরানি হাত মোবারকে জান ভরে প্রাণ ভরে চুমা দিতে থাকে। আর একটু জোরে, শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী, চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী, গা দিয়ে দুর্গন্ধ বার হয় শরীর দিয়ে, নাম রেখেছে আতর আলী, সারা জাগার ক্ষমতা নেই কিন্তু চর্বি কত আমাদের, সারা রাতের জলসা দিতে হবে, তেলাপিয়া মাছ দেখেছে এবার দেখে নেন, তেলাপিয়া মাছের মতো হাল শুকিয়ে তুলে গেছে, বার্ড ফ্লু মুরগি দেখেছেন, বার্ড ফ্লু মুরগি যে মুরগির ফ্লু হয় সে মুরগি কি করে, ঝিমোয় ঠোঁট দিয়ে লালা কাটে, ঝিমিয়ে ঝিমিয়ে মরে যায়,
এখন দেখছি ম্যান ফুল হয়েছে, মানুষ ফুল, সব ঝিমোচ্ছে। অনেক ভাইরা ঘুমাতে গিয়েছিল বাড়িতে, গিয়েছিল কিছু ভাইয়ের জায়গা হয়েছে, কিছু ভাই আবার রিটার্ন এসেছে। কেন জানেন? ঘরে জায়গা নেই, বালিশ নেই, কাঁথা নেই, কম্বল নেই, সব কুটুম ভর্তি, পালকের তলা থেকে ঠ্যাং বেরিয়ে রয়েছে, শোয়ার জায়গা নেই। বলে চ কি আর করবো, শোয়ার তো জায়গা নেই, স্টেজে গিয়ে কাত মারে রয়ে যাবো, ফুটো ধরবো। ওই যে ফুটো ধরেছে, এই কচিগুলো এখানে কেন? ঘরে জায়গা হয়নি, মা বলে দিয়েছে, বাপ বলেছে, যা স্টেজে গিয়ে শুয়ে পড়বি, ঘরে জায়গা নেই তো। জন্ম খাওয়া খেয়েছে সব কুটুমরা, ভাইরা ভাই এসছে, জামাই এসছে, তারপরে ননদ, ননদের বর এসছে, কুটুম ভর্তি, সব কুটুমরা ঘরে শুয়ে রয়েছে। তাদের খাতির যত্ন করতে আমার ভাইয়েরা ব্যস্ত, তারা সব যাদের তারা সব আরামে ঘুমাচ্ছে, একবার করে ঘুরে গিয়েছিল, এমনি সময় বিমল খায়, এখন আবার রজনীগন্ধা তুলছে, দেখাতে হবে না যে আমি বড় লোক, একদম রজনীগন্ধা তুলছি, তারপর সিগারেট, কত কিছু সব টান ফান মেরে সাইডে গিয়ে স্টাইল করে সব ঘুরে চলে গেছে, আর সব লোককে পড়ে আছে, আর সারাদিন খাটাখাটি করে এখন ঘরেও তো জায়গা নেই, তো এখানে এসেই সব কেত্রে রয়ে গেছে, ওই যে জায়গা পাইনি ফিরে আসছে। আর তিনটের সময় আমাদের তুলবে, যখন সব বাট ফুলো মুরগি, আর তখন আমাদের স্টেজে উঠতে হবে। ঘরে জায়গা নেই তো, বিকেল চারটা থেকে বারোটা পর্যন্ত বা জোহর বাদ থেকে বারোটা পর্যন্ত হলে কত ভালো হয়, কিন্তু এনারা শুনবে না, সারা রাতের জলসা দেবে। আর বললে বললে কুটুম কোথায় যাবে? কুটুম এখন কোথায় আছে? যেখানে থাকার সেখানেই থাকবে। তো এই কোথায় লোক যাবে? এই অজুহাতে সারা জলসা দেবে, আর পরম্পরা দেখাবে, বাপ দাদা চোদ্দ পুরুষ দিয়ে এসেছে, ওই পরম্পরা করতে গিয়ে আলেমকেও মেরে ফেলবে, খরচাও বেশি, এখন ওয়াজ কানে ঢুকে না, আর কি করে ঢুকবে? আবার ঠান্ডা পড়েছে, হেলমেট পরেছে, একটু হালকা হালকা ঠান্ডা, আবার টুপি ফুপি বার করেছে, ঢুকে ঢুকে গিয়েছিল আলমারি মধ্যে, আবার খুঁজে খাজে হাতড়াচ্ছে, আরে ঠান্ডা পড়েছে, হাতড়ে হাতড়ে বার করেছে, মাফলার ফাফলার পরে আবার শুনতে চান কি ভাই ওয়াজ হবে? যারা যারা ওয়াজ শুনতে চান, হাতটা নিচু করে রাখ, কানটা টনটনে রেখেছে, কান ঠিক আছে কিন্তু শরীর টানছে না, কি আর করা যাবে? তো ভাই আমার, আর যারা ওখানে বিরিয়ানি প্যাকেটিং করছে, তারা দুটো জিনিস ভাবছে, কমিটির ছেলেরা বলছে যা হবার তো হলো, এইটা যদি হয়ে যায় তাহলেই হবে, চিন্তা তাদের এইটা, মাল মাল দরকার, মালটা কি করে হবে? বারোটার সময় মাল ওঠে, এখন মাল ওঠে, এখন টাকা উঠবে, বাদাম খেয়ে ফুচকা খেয়ে একটা জামা পাল্টে আর একটা জামা পরে চলে এলো, আর এখন টাকা থাকে না, দেওয়ার মানসিকতা থাকে, তোমরা খৈনি খাও না ভাইয়েরা, পুড়ে দাও না, শান্তি বিমল যে যা খাও মুখে পুড়ে দাও, পান ফান চিবো অসুবিধা নেই, জেগে থাকতে হবে, আর আমার কিছু করার নেই, শুনুক না শুনুক ঠেলে ঠেলে আমাকে সেই পাঁচটা করতেই হবে, মোটামুটি ফুরনে তো কিছু করার নেই, যদি বলি দোয়া করে দেবো বলে হবে না, শুনুক না শুনুক কোটা পূরণ করতে হবে। তো ভাই আমার, একবার জোরে শেষ থাকবির নারে থাকবির, থামসাপের বোতল খোলা হলো, নাড়িয়ে খুলবেন ঝাঁজ উঠবে, তারপর আর ঝাঁজ থাকবে, একবার দুবারই থাকবে, তারপর আর ঝাঁজ থাকবে, আর একটু জোরে নারে থাকবির, সিলসিলায়ে মুজাহিদের জাম মাসলা কে আলা হযরত মুজাহিদের জাম আমার দাদা পীর দিওয়ানা মস্তানা কলবি আওলাদ গো মহান ইসালে সো নারে তাকবীর। পেছনের ভাইদের আওয়াজ বার হচ্ছে না, কিন্তু কিছুদিন আগে খালি বকরির মতো করেছো,
কিছুদিন আগে একটু গলা ব্যথা ব্যথা করেছে এরকম করছে আর ফোন করছে ভাই মিনাজ ভাই একটু দোয়া করবেন দাদা হুজুরের মাজারে গিয়ে এই গলাটা ব্যথা করোনা হয়ে যায়নি তো করোনা করোনা হয়ে যায়নি তো গলাটা একটু ব্যথা ব্যথা করছে তো ভাই করোনা মুক্ত হতে গেলে আল্লাহই তো পারেন করোনা মুক্ত আমাদের রাখতে আল্লাহর হামদ ও সানা করলে করোনা মুক্ত থাকা যাবে তো জোরে সুরে একটু আল্লাহর নামে ধ্বনি দেওয়া যাবে না এই এলাকা থেকে করোনা দূর হয়ে যাবে নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদে জাম মহান ঈসা আলাইহিস কুটুমদের পাম দিলাম যদি কেউ তুলে দিয়ে বলে তোমাদের নামে তকবীর দিচ্ছে যাও তোমাদের নাম হচ্ছে জামাই মণ্ডলী তারা উঠবে না মুরগি খেয়েছে দেশি মুরগি আর ফোন করে বলেছে যেতে পারি মুরগি দেশি মুরগি চাই দেশি মুরগি ডিম সব খেয়ে কোরমা কালিয়া খেয়ে সব উল্টে পড়ে আছে ঘরে যে লাভ হবে না হিচু করে চলে এসো কেন ঘরে শোয়ার জায়গা নেই আগে থেকেই বলে দিলাম তো ভাই আমার হাজী সাক রহমাতুল্লাহ আলাইহি রাসূলের দস্ত মুবারকে চুমা দিচ্ছেন বড় কিসমত আল্লাহ কিসমত চমকে দিয়েছে রাসূলের হাতে চুমা দিচ্ছেন মুসাফা করছেন আল্লাহ যারা নেক বান্দা হন আল্লাহর ওলি বান্দা যারা হন আল্লাহর প্রেমে যারা ফানা হয়ে যান নবীর প্রেমে যারা ফানা হয়ে যান তারা জান্নাত চায় না তারা মালিকে জান্নাত জান্নাতের মালিক আল্লাহকে চান বলুন সুবহানাল্লাহ জান্নাতের মাজাজি মালিক রাসূলুল্লাহকে চান বলুন সুবহানাল্লাহ ওই সময় আমার দাদা হুজুরের চাচাতো ভাই রাসূলের হাতে চুমা দিয়ে মুসাফা করে আল্লাহর কাছে মনে মনে বলছেন আয় আল্লাহ আল্লাহ আমি আমার বাপ চাই না মা চাই না আত্মীয় স্বজন চাই না সন্তান সন্তানাদি চাই না আয় আল্লাহ রাসূলের হাতের ছোঁয়া পেয়েছি রাসূলের নূরানি হাতটা ধরতে পেরেছি মুসাফা করতে পেরেছি রাসূলের নূরানি হাতে চুমা দিতে পেরেছি আয় আল্লাহ আমার কিসমত চমকে গিয়েছে আমার মুকদ্দর জেগে গিয়েছে আয় আল্লাহ রাসূলের জন্য রাসূলের হাতে চুমা দেওয়ার কিসমত হওয়ার জন্য রাসূলের হাত ধরে মুসাফা করার এই সৌভাগ্য হওয়ার জন্য আল্লাহর বিনিময়ে আমি ইসহাক দুনিয়া এবং আখিরাতকে আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম পেছন দিক থেকে একটু জোরে হবে না সুবহানাল্লাহ থাক ভাই তবুও ভালো লাগছে আমার যে অনেক মনে হচ্ছে আর কাছে এলে মনে হবে এই কথা থাক এইভাবেই থাক কত কষ্টে বসেছে আবার তুলবে আর কিছুক্ষণ পরে তো জেসিবি মেশিন এনে তুলতে হবে এমন লটকে আছে কালকে বাসন্তীতে আমি বললাম জেসিবি মেশিন আনো এনে তুলে ওপরে তুলে পোঁ করে একবার ঘোরাবে আন্তাবড়ি ঘুরিয়ে নামিয়ে দেবে সাড়ে তিন দিন ঘুম আসবে না ঘুমালেই মনে হবে কে যেন তুলছে তো ভাই আমার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল মাজার মুবারক থেকে বার হলেন বার হয়ে বলছেন বাবা ইসহাক তোমাকে আমি একটা সুসংবাদ দিচ্ছি তোমার ভাই ফুরফুরার জমিনে রয়েছে আবু বকর সিদ্দিকি তানাকে গিয়ে তুমি এই বাশারা এই সুসংবাদটা তুমি দিয়ে দেবে কি সুসংবাদ ও বাবা ইসহাক তোমার ভাই আবু বকরকে গিয়ে জানিয়ে দেবে আমি আমার আবু বকরের সিলসিলাকে মাসলাকে কবুল করে নিয়েছি আমার রাসূল আমার আল্লাহ আমার আবু বকরের সিলসিলাকে মাসলাকে কবুল করে নিয়েছেন আমি নবী আমার দিওয়ানা মাস্তানা আমার আশিক আবু বকরকে বড্ড মহব্বত করি বড্ড ভালোবাসি এটা মানেওয়ালাদের জন্য এটা তো হাদিস কোরআন নয় মানতেও পারে নাও মানতে পারে
তাহলে কবুল হওয়ার সিলসিলার মানুষ আপনারা কি ভাই ঠিক না ভুল কথা বলে আমার ভাই জানেরা ঈসা আলাইহিস সালামের মধ্যের দিন একটা বাচ্চা ছেলে সাত আট বছর হবে সে তার বাপকে খালি বলছে হুজুরদের মুখে শুনেছি আল্লাহ রসুল নাকি এই ঈসা আলাইহিস সালামে এসেছেন রসুল কখন আসবে শুনছেন শুনলে বলবো ভাই যারা যারা শুনছেন হাত উঁচু করে দেখো এই ঈসা আলাইহিস সালামের এই মধ্যের দিনের ঘটনা বলছি সেই ছেলেটা তার আব্বাকে খালি বলছে আব্বা হুজুররা সব ওয়াজ করে দাদা হুজুর যখন ওয়াজ করেছিলেন আল্লাহ রসুল এসেছিলেন তো আল্লাহ রসুল কখন আসবেন আল্লাহ রসুলকে দেখব রসুল কখন আসবেন রসুল কখন আসবেন বাপটা ডেকে বারবার প্রশ্ন করছে বাপটা বলছে ছেলেটার নাম হচ্ছে কুলপির দিকে বাড়ি মাসুম বিল্লাহ বাচ্চাটা হ্যাঁ এই তো পরশু দিন ঈসা আলাইহিস সালামের দিন তো আমি বাপটা বলছে মাথা না খারাপ করে হুজুরকে জিজ্ঞাসা কর ও আমার কাছে এসেছে আমি মুসাফা করছি দশ টাকা করে হাত ব্যথা সব বোনাস তার মধ্যে যত দশ টাকা পড়েছে তার থেকে তো বেশি ছেঁড়া ফুরফুরা গেছে সব থেকে বাজে নোটটা হুজুরদের দিয়েছে যেটা ছেঁড়া চলবে না ওটা তো হুজুরা দেখবে না দোকানে চলাচলই ব্যাপার আছে এখানে এখানে চলাচলই ব্যাপার নেই যা দেবো তাই চলবে ছেঁড়া গুলো তো যাই হোক শেষ আমার গায়ে হুজুরাই হুজুর সাহস তো খুব আছে এই নবী আসবেন কখন হুজুর বলেন না নবী কখন আসবেন হুজুর নবী কখন আসবেন ঈসা আলাইহিস সালামের নবী আসেন নবী কখন আসবেন আমি তখন তাকে বলছি বাবু যদি আল্লাহ রসুল আসে না আমাদের তো সেই চোখ নেই বসে আছে আল্লামা হুজুরের মতো আব্দুল মাবুদ সাহেব রহমতুল্লাহ হুজুরের মতো পাঁচ হুজুরের মতো সেই চোখ সেই ফেরাশাত সেই আধ্যাত্মিকতা সেই স্পেশালিটি নেই স্পেশালিটি তো আমাদের নেই আমাদের তো সেই ফেরাশাত নেই তোকে তো অত বুঝবে না ওকে এক কথাই বললাম যে আমাদের সেই চোখ নেই গো দেখার বলছে না ও সব শুনবো না রসুল কখন আসবে দেখাতে হবে হুজুর ছেলেটা ঘুমিয়ে পড়েছে শেষ দিন ফজরের নামাজের আগে ছেলেটি উঠেছে উঠে আমার কাছে এসে আমার সামনে হাজির তার বাপও সাথে রয়েছে বাপটার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আমি ছেলেটির দিকে তাকিয়ে আছি আমি কি ব্যাপার কাঁদছো কেন বলছে হুজুর মুরাদ পুরা হয়ে গেছে আমার ছেলেকে জিজ্ঞাসা করো না বাবু কি হয়েছে ওই সময় সে বাচ্চা ছেলেটি বলেছিল হুজুর আমার মনের আশা পুরা হয়ে গিয়েছে আমার মনের আশা পুরা হয়ে গিয়েছে আলেমদের মুখে শুনেছি হুজুরদের মুখে শুনেছি দাদা হুজুর ঈসা আলাইহিস সালামে নাকি নবী আসেন আমি শুয়েছিলাম স্বপ্নের মধ্যে আল্লাহর রসুলকে দেখেছি আল্লাহ রসুল রসুলকে কোথায় দেখলে ঈসা আলাইহিস সালামে আল্লাহ রসুল ঘুরে বেড়াচ্ছেন গোটা ঈসা আলাইহিস সালামটা আলোই আলোকিত হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ইচ্ছা পুরা হয়ে গেছে এখনো আছে গো আমার রসুলের সবচাইতে বড় মুজিজা কি বলুন তো কোরআন শরীফ তাই তো আমার মনে হয় আমার দাদা হুজুরের সবচাইতে বড় কারামাত হলো যে দাদা হুজুর পীর কেবলা আজ থেকে প্রায় 100 বছর পূর্বে কম বেশি ঈসা আলাইহিস সালাম কায়েম করেছিলেন 250 বাতাসা দিয়ে মাত্র কত বাতাসা
শেষ দিনের হিসাব বলছে সরকারি সংবাদ মাধ্যমে, হিসাব বলছে শেষ দিনে 45 লক্ষ মানুষ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ, 250 বাতাসার মিলাদ ইসালে সব আছে, কোথায় পৌঁছে গিয়েছে, আল্লাহ কবুল করেছেন বলেই তো এই এত লোকের সমাগম। কি ভাই ঠিক না ভুল কথা বলে? আমার ভাই জানেরা, 3 দিনের হিসাব করলে তাহলে কত দাঁড়াবে? এখন ভাইরা যান, 3 দিনই কেউ থাকেন না, যাতায়াত করেন। কি ভাই, কেউ প্রথম দিন গেলেন, কেউ মধ্যের দিন গেলেন। আমার মেজলা হুজুর পীর কেওলা বলেছেন, বাবা এটা আপনাদের বলি, বলেছেন ইসালে সবই কি করবে তোমরা, বাজামাত নামাজ পড়বে, তসবিহ তাহলিল বেশি বেশি মুরাকাবা মুশাহাদা করবে, আর হাক্কানি আলেমদের কাছ থেকে তোমরা সিলসিলা জুজি মাসলাগুলো জেনে নেবে, দিনী মাসলাগুলো জানবে, আর বাবাজি হুজুর কেবলার মাজারটা জিয়ারত করবে। আমি আবু জাফর, আমি চামড়া টুকু দুটো চোখে দেখতে পাই, ঈসা আলাইহিস সালামের 3 দিন আমি চামড়া দুটো চোখে দেখতে পাই। দাদা আমার বাবাজি হুজুর পীর কেবলার রুহানি দোয়া ফয়েজ ওই গোটা ঈসা আলাইহিস সালামে জারি থাকে। বলুন সুবহানাল্লাহ, ফয়েজ জারি থাকে, যে যাবে ফায়েজ পেয়ে যাবে। তাই ইসালে সবে অবশ্যই মাজারটা জিয়ারত করবে। সুলতান আরিফিন নামা হুজুর পীর কেবলা বলেছেন, যারা ইসালে সব, যাদের যদি তোমাদের চোখ থাকতো তোমরা দেখতে পেতে যে আমার বাবা যে হুজুর পীর কেবলা ইসালে সব স্বয়ং আল্লাহ রসুল এবং দাদা হুজুর পীর কেবলা উভয় মিলে পরিচালনা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, সেই কবুল হওয়া সিলসিলার মানুষ আল্লাহ আমাদের কবুল করেন। মুন আল্লাহুম্মা আমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم যারা মায়ের দুধ খেয়েছেন জোরে জোরে পাঠ করুন, যারা ফিডারের দুধ আমুলে সেরে চুষনি আস্তে পাঠ করুন। আমি দেখতে চাই এই গ্রামের ছেড়া মায়ের দুধ বেশি পান করেছে না ফিডারের দুধ। اللهم একটু গরম পানি, গরম পানি, শফিয়ে আসিয়া তোমহ ওসিলা বেকসা তোমহ আব তুমি ছোড় কর কিধর যাও বাতাও ইয়া রাসূল আল্লাহ হুম্মা কারা কারা নিজেকে নবীর গোলাম মনে করেন হাত উঁচু করে দেখান। সবাই সবাই নিজেকে নবীর গোলাম মনে করেন? যারা মনে করবেন তারাই হাত উঁচু করবেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের নবীর গোলাম হিসেবে কবুল করে নেন। বোন আল্লাহুম্মা আমিন। অনেকের মনে হতে পারে যে আমরা আল্লাহর গোলাম, নবীর কেন গোলাম হতে যাব, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আপনারা যারা চাকরি করেন মাদ্রাসায়, অফিসে যারা চাকরি করেন, অফিস আদালতে কি বলে? আমরা চাকরি করি, চাকর কার? সরকারের তো। আমি নকরি করি, নকার সরকারের। সেখানে বলতে যদি অসুবিধা না হয়, লজ্জা না লাগে, নবীর গোলাম বলতে লজ্জা লাগার কথা কি ভাই? আর নবী ছাড়া কোনো উপায় নেই না যাতে, নবী তো আমরা অবশ্যই গোলাম,
আমরা নবীর গোলাম, নবীর আমাদের আকা, আমাদের সরদার, কি ভাই ঠিক না ভুল? নবীর গোলাম বলা ফখরের ব্যাপার, আল্লাহর বান্দা নবীর গোলাম, এটা হলো সঠিক কথা। তবে আল্লাহর গোলামও আপনি বলতে পারেন। এই কথা যে আমি বললাম, এই রকম কথা কি আমি নতুন আপনাদের বললাম না? আল্লাহ উলিয়া নিজেকে নবীর গোলাম মনে করতেন, ভাই জোরে বলো, গোলাম মনে করতেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার রাসূল ওমর ফারুক উমরা করতে যাবেন, উমরা তো আল্লাহ রাসূল বলছেন তুমি যে উমরা করছো তুমি তোমার ভাইটাকে কিন্তু মনে রাখবে। কে বলছেন? আল্লাহ রাসূল। এই যে নবী যে বললেন তুমি তোমার ভাইটাকে মনে রাখবে, যদি কোনো জাহেল মোল্লা মৌলবি শুনে এই কথাটা ব্যাখ্যাটা ভুল করবে, তারা বলবে যে নবী যখন নিজেকে বলছেন ভাইয়ের কথা মনে রাখবে, তাহলে ওমর ফারুকের ভাই নবী, তাহলে আমরা যদি ভাই বলি অসুবিধা কোথায়? আমার ভাই জানেরা, ওমর ফারুক আল্লাহ নবী বলছেন ভাইটাকে মনে রাখবে, ওমর ফারুক কি বলছেন? মুস্তাদরিক ইমাম হাকিমের লেখা হাদিস শরীফের কিতাব খুলুন পেয়ে যাবে। নবী বলেন তুমি তুমি ভাইটার কথা মনে রাখবে, দোয়া করবে। আর ওমর ফারুক কি বলছে? ওমর ফারুক বলেন কুনতু আবদুহু ওয়া খাদিমুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম নবীর গোলাম, নবীর খাদিম, আমি হলাম নবীর গোলাম, নবীর খাদিম। ওমর ফারুক এক সময় বলেছেন ও আমার নবীর সাহাবারা, আমি নবীর গোলাম, নবীর খাদেম, আমি আমার তাবিয়াতে তোমরা শক্তি দেখো, আমি কঠোরতা অবলম্বন করি, আমি শক্তি করি অনেক সময়, তো এই শক্তি করা দেখে তোমাদের কি মনে হয়? সাহাবারা বলেন আপনি নিজেকে বলছেন নবীর গোলাম, নবীর খাদেম, আর ওমর ফারুক বলছেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সদা সর্বদা নবীর কাছে কাছে থাকতাম, আমি নবীর গোলাম, নবীর খাদেম। তো ওমর ফারুকের ভক্তরা বলছেন, নবীর সাহাবারা বলছেন যে নবীর গোলাম হবে, যে নবীর খাদেম হবে, তার অন্তর তো নরম হবে, তা আপনি শক্তি কেন করেন? এটা বুঝতে পারি না। ওমর ভাই জানেরা, ওই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেছিলেন ও আমার নবীর সাহাবারা, আমার নবী যখন সাহাবাদের মজমার মধ্যে বসে থাকেন, আমার দয়ার নবীর নুরানি চেহারা জিয়ারত করতে করতে সাহাবাদের মন চায় একটু নবীর হাতটা ছোব, একটু কদম শরীরটা ছোব, একটু রসুলের শরীর মুবারকটা ছোব, তাদের মনের আশা থাকে, তারা আমার নবীকে ছুঁতে চায়, ভিড় ভাড়াক্কার মধ্যে আমার নবী অনেকে ছুঁতে যায় মহাব্বাতে, আর আমি ওমর চিন্তা করি যদি এই ধাক্কা ধাক্কির মধ্যে যদি কারো কদমটা আমার সুলবাকের কদম মুবারকের উপরে পড়ে যায় বড় বিয়াদবি হয়ে যাবে। নবীকে ছোঁয়ার চেষ্টা করে সাহাবারা, যদি কারো নাখুনটা আমার সুলবাকের শরীরে লেগে যায়, যদি আঁচল লেগে যায়, আমি ওমর নবীর গোলাম, নবীর খাদিম, সহ্য করতে পারবো না। তাই নবীর আদবকে রক্ষার জন্য নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়, তাই আমি কি করতাম, ওই সমস্ত নবীর সাহাবাদের আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিতাম, কারো কদম যেন নবীর কদমের উপরে না পড়ে যায়, এই না ভেবে আমি ধাক্কা দিতাম, শক্তি করতাম, আর নবীর আদবকে বজায় রাখার জন্য আমি ওমর কঠোর হয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার শক্তিটা নবীর আদবের জন্য, আমি যে নবীর নৌকা চাকর, চাকরের ডিউটি মনিবের হেফাজত করা, কি ভাই ঠিক না? আমি তো নবীর বডিগার্ড,
আমি বডিগার্ড, আমি নবীর কাছে কাউকে আসতে দিতাম না, মানে হুমড়ি খেয়ে কেউ রসুলের উপরে পড়ে যাক, আমি সে কেউ না পড়ে যায়, কারো বিয়াদুবি না হয়, তার জন্য আমি কি করতাম, আমি প্রতিরোধ করতাম, আমি সামনে দাঁড়িয়ে থাকতাম যাতে রসুলের শরীরে আঘাত না লাগে। আমি নবীর গোলাম, নবীর খাদেম। তোমার পারো নিজেকে নবীর গোলাম, নবীর খাদেম বলেছে। আপনারা বললেন আল্লাহ যেন আমাদের সকলকে নবীর গোলাম, নবীর খাদেম হিসেবে কবুল করে নেন। মন আল্লাহুম্মা আমিন। যারা চান আল্লাহ কবুল করেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক নিজেকে নবীর গোলাম, নবীর খাদেম বলেছেন, আল্লাহ কবুলও করেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার অনেকে বলেছে ইমাম হাসান, তো ইমাম হোসাইনই বলি। অনেকে হাসান বলেছে না, অনেকে হোসাইন বলেছেন, ইখতিলাফ রয়েছে। ভরা ভাই ফেনা কেড়ে যাবে তো এখন থেকে বকে বকে সর্বনাশ। এ হাল তেরা চাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়। কেন করুনি শেষ বেলায় হয়, আমার না তুললে পয়সা দেবে, আমার জ্বালা হবে, পয়সা ওঠেনি, পয়সা হবে হবে, তাহলে একটু পর থেকে হোক, হ্যাঁ একটু বন্ধ করে দেবো। তো ভাই আমার পাঁচটা পর্যন্ত হবে তো নাকি, তাহলে এখন চলুক না, না পার হবে না, শুয়ে উঠতে পারে না, নিজে ঘুম থেকে উঠে এলো, এক ঘুম দিয়ে উঠেছে আমাদের ইমাম সাহেব। পুরপুরা জমিনে বহু বছর কাটিয়েছেন, আমার কাছের লোক তো ঘুমাচ্ছিলেন তো, যে যারাই চালনা করবে তারাই, কয়েকটা ছেলে ঘুমায়নি, কারা জানে, যারা আমাকে দাওয়াত করতে গিয়েছে, তারা হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে কি হয় নফসি নফসি, ওই তাদের হচ্ছিল। আমি তাদের একটু চমকেছিলাম, 3:15 বাজবে, না চমকালে ওরা যাবে না, নালে বলে বাঁদিকে ঘোরেন চন্দনেশ্বর বাজার থেকে, কিছুটা আসার পরে তারপরে আমরা দাঁড়িয়ে থাকি। আমি জানি এরকম কেস হবে, একটু চমকে দিয়ে দেরি হতে পারে, তাহলে ঠিক চলে যাবে, একদম হাজির। কি সুন্দর দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, দুখানা বাইক নিয়ে, দুটো বাইক গিয়েছিল তো, একটা একটা একটা। তো ভাই আমার ঠেলে ঠেলে ধাক্কা মেরে মেরে চাগিয়ে চাগিয়ে যদিন হয় এই যে অবস্থা, কোথায় ছিলে বাপ, স্বপ্ন কিছু দেখলে, ঘুমিয়ে ঘুমিয়ে আর শুনবেন না, বিপদ আছে, কঠিন বিপদ। তিন বন্ধু ভিক্ষা করতে পারবে, একটু পোলিও খাওয়াচ্ছে, পোলিও না, এ এখন পোলিও না, এখন ওই করোনা ভ্যাকসিন দিচ্ছে, হালকা ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন দিতে হচ্ছে, কিছু করার নেই, তিনটের পরে ভ্যাকসিন দিতে হবে, কিচ্ছু করার নেই। তিন বন্ধু একটুখানি ভ্যাকসিন দিয়েছি, একটু আগে একটু চাঙ্গা হয়েছে, আবার ভ্যাকসিন দিতে হবে, কিছু করার নেই। তো তিন বন্ধু কোথায় ছিলে বাবা, ঠিক আছে, জামা ফামা ঘেমে ঘুমে সে চেঞ্জ করে এখন শার্ট পরে চলে এসেছে, আর একটা তো একটা কি দুটো আছে, এটা জড়িয়ে লেপটে এরকম ব্যাগের মধ্যে ভরা আছে, কোথায় আলমারির খাঁজে, ঈদের দিনে বার হবে, ঈদের দিনে বার হবে, তার জন্য থাকে, আর জুম্মার দিনে বার হওয়ার জন্য থাকে একটা করে, তাছাড়া অবস্থা খুবই খারাপ। তো ভাই আমার তিন বন্ধু ভিক্ষা করতে বার হয়েছে, তিন বুড়ো বন্ধু যা ভিক্ষা হয়েছে, এক প্লেট গোস্ত হয়েছে, এক প্লেট ভাত, এক প্লেট গোস্ত, তিনজনের পেট ভরবে ভরবে না। তো তার মধ্যে যে চালাক বুড়ো ছিল সে বলছে ঘুমিয়ে পড়া যাক, যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে, যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে, নেক স্বপ্ন দেখবে সে খাবে। খিদের জ্বালায় তো ঘুম আসে না, তবুও চেষ্টা করে শুয়েছে, কোনোভাবে ঘুমটা এসেছে। এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের সময় যায়, ওঠ কি হলো, কি স্বপ্ন দেখলি, কি আর দেখবো, আমি তো জান্নাতে চলে গিয়েছি, কি সুন্দর হুর, এত সুন্দর সব দেখলাম আল্লাহর কিরে,
সবর করে থাকব, এখানে তো পেলাম না ওখানে পাব, তো আমি দেখে একজন একজনের পিছু নিয়েছিলাম, তো যে গেলাম যে তাকে ধরতে যাবো ফেরেস্তা একদম কলার ধরেছে, যেখানে কি করছিস আমল কর তারপরে এইসব পাবি, তাই নাকি বলে তুই জান্নাতে যা এত কাণ্ড ঘটিয়ে তুলে। তা আমি কি দেখেছি শোন, আমি তার সে মহল্লায় চলে গিয়েছি, আর একটু হলে আল্লাহর সাথে দেখা হতো, ফেরেস্তা ঠ্যাং ধরে টানলো, বলছে তুই মুসা নবী ঈসা নবী নূহ নবী কেউ আল্লাহর দেখা পাইনি, আর তুই দেখা করবি, এমন হেঁচকা টান মারলাম ঘুম ভেঙে গেল। ঠিক আছে, এখন ই কি স্বপ্ন দেখেছে ঘুমার থেকে তোলো, বলে এই ওট ও করছে খালি ওট তুলে চলে, এই তুই কি স্বপ্ন দেখলি, তোদেরটা বল, আমি আরশে মহল্লায় চলে গিয়েছিলাম, আর একটু হলে আল্লাহর সাথে দেখা হতো, ফেরেস্তা ঠ্যাং ধরে টেনেছে, আর তুই কি দেখলি, বলে আমি কি দেখবো, আমি তো জান্নাতে চলে গিয়েছিলাম, হুরের পিছনে দৌড়েছি আর কলার ধরেছে, সেই ফেরেস্তা কলার ধরেছে, বলছে এইসব হবে না, আগে আমল কর, জান্নাতে এসো তারপরে, তুই না আমি আর কি দেখবো, একটা ফেরেস্তা এসেছিল, এত বড় বড় চোখ, করেঞ্জার মতো লাল, দশ হাত লম্বা লাঠি, মাথার কাছে ধরে বলে ভাত খাবি, খা, মাথার কাছে ধরে বলছে সেই করেঞ্জার মতো লাল চোখ, লাঠিটা বার করে বলছে ভাতটা খা, আমি বলছি আবার কি বলছি খা, এই দুই বন্ধু বলছে একটু ডাকতে পারলি না, বলে ডাকতেই তো চেয়েছিলাম, তুমি আরশে মোয়াল্লায় চলে গেছো, ফেরেস্তা ঠ্যাং ধরে টানছে, আর তুমি জান্নাতে গেছো, তো ওই রকম হাল্লা হয়, ঘুমিয়ে রয়ে যাবে, সকাল আটটার সময় ঘুম ভাঙবে, তাবারুক ফাবারুক সব খাওয়া হয়ে যাবে, উঠে দেখবে সত্যি জান্নাতে আছি, এসব কি জিনিস।